ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একাধিক শ্রমিক নিহত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্ঞান বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানব সম্পদ গড়ে তুলতে হবে। ভারতের উপহার, 20 লাখ করোনা টিকা বাংলাদেশকে হস্তান্তর, সরকারিভাবে কেনা 50 লাখ ডোজ পৌঁছাবে 25 জানুয়ারি। ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজধানীর সরকারি হাসপাতালগুলো। 66,189টি পরিবারকে শনিবার বাড়ি হস্তান্তর করা হবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিনে ঠান্ডায় নাকাল উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার জনজীবন, ঠান্ডার প্রকোপে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগায় একটি বিস্ফোরণে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। রেলের পাথর ভাঙার একটি প্রকল্পে ডিনামাইট ফেটে এই বিস্ফোরণ ঘটে। করোনা মোকাবেলায় 10টি আলাদা নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরাকের রাজধানী বাগদাদে 2টি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 32 জনে পৌঁছেছে, আহত অনেকে। বাংলাদেশের বিপক্ষে টস জিতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ, আজ জিতলেই সিরিজ বাংলাদেশের।